রাজধানত মুকারদিগির পারা নবীন সংঘর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে 34তম সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হই। ডিসেম্বর 7 তারিখ শনিবার মুকারদিগির পারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দিনব্যাপী হতমে কোরআন, হতমে গাউসিয়া আলিয়া, কেরাত খাম নাথ প্রতিযোগিতা, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মাধ্যমে এই সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আমিরাত, ওমান ও কাতার প্রবাসী শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত সমাবেশত সংবর্ধিত ও প্রধান অতিথি আছেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া। এটি বিশেষ অতিথি আছেন গাছিয়া কমিটি আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ দানি আলম ও পতেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন, মুকাদ্দিগির পাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল রব্বান। এটা আলোচক আছেন রাজন দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী, দরবারে বারিয়াব শরীপুর নায়েবে সাজ্জাদান শীল আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাটম বাড়ি, খাগড়াছড়ি খেজুর বাগান ইসলামিয়া মাদ্রাসার সুফার মাওলানা আবু জসিমুদ্দিন আল কাদেরী। আর এক ফরজ তার কাজ হলো আকাশ থেকে বৃষ্টি না দিল করা, আর এক ফরজ তার আজরাইল ইসলামের কাজ হলো মানুষের জান কব্জ করা, আর দুইজন ফরজ তার কাজ হলো মানুষের আমলনামা লিখা। মুকাদ্দিগির পাড়া জামে মসজিদের খতিব আল্লামা আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন পরিচালনায় একটি স্বাগত বক্তব্য রাখে সংগঠনের সভাপতি নেজামুদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখে সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুজ্জামান রায়হান। অন্যান্য নলর মধ্যে আরও উপস্থিত আছেন উপদেষ্টা মোহাম্মদ শফি, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ ইয়াসিন সহ আরও বোধকে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।